আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে আজকের ভিডিওটা ড্রয়িং রিলেটেড। আজকে আমি আমার একটা পছন্দের টপিক নিয়ে ভিডিও তৈরি করেছি। আর ছোটবেলা থেকেই আমার আঁকা আঁকির প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। পড়তে বসলেই বই খাতার মধ্যে দাগাদাগি করতাম, হাতে পায়ে আঁকা আঁকি করতাম। যদিও অত ভালো আর্টিস্ট আমি না, তারপরেও স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে অনেক গিফটও পেয়েছি। আর আমার এখন স্টিল মনে আছে যে আমি স্কুল কলেজে পড়াকালীন আমার কখনো পেন্সিল বক্স, কালার পেন্সিল বক্স বা জ্যামিতি বক্স কিনতে হয়নি। এগুলো আমি সবসময় গিফটই পেয়েছি। এছাড়াও আরও যেসব গিফট দেয়, গ্লাস, প্লেট, মগ, এগুলো অনেক পেয়েছি। এছাড়া আমার বাবার বাড়িতে গিফটের পাশাপাশি আমার অনেক সার্টিফিকেটও আছে ড্রয়িংয়ের। আর এখন তো ছোট থেকে বড় হয়েছি আর বই খাতা ছেড়ে এখন দেওয়ালে আঁকা আঁকি শুরু করে দিয়েছি। আর আজকের ওয়াল পেন্টিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো তন্নিস নির্বাণায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম, আমি তন্নি রহমান। আমাদের বাসায় ঢুকতেই কিছুটা স্পেস আছে যেখানে আসলে বাইরের মানুষজন এসে বসে, তো সেই জায়গাটাতে আমি আমার শ্বশুর শাশুড়ির ইউজ করা পুরনো সোফাটাকে রাখবো। আর পুরনো দিনের অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচারগুলো আসলে খুব মজবুত হয়, আর এই ফার্নিচারগুলোর সঙ্গে আসলে মুরব্বীদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এই ফার্নিচারগুলো তারা চেঞ্জও করতে চায় না, তাই এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখা। আর আমার অ্যাকচুয়ালি একটু ফার্নিচার ঘোরানোর বাতিক আছে, কিছুদিন পর পরই আমি এখানে জিনিস ওখানে ওখানে জিনিস ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে রাখি। আমার কাছে ভালো লাগে, মনে হয় যে ঘরের মধ্যে একটা চেঞ্জ আসে। তো আমি সোফাটাকে যেখানে রাখবো তার ঠিক উপরে একটা ফাঁকা স্পেস আছে, এখানে অলরেডি একটা পেইন্ট করা আছে, এটা আমার ছেলে এঁকেছে। আর আমার সারা ঘরে এরকম পেইন্টের অভাব নেই, পুরো দেওয়াল জুড়েই আমার ছেলে মেয়ের আঁকা আঁকির চিহ্ন। আর এখন ওদের সঙ্গে আমিও যোগ দিয়ে দিয়েছি। আর ড্রয়িং করতে যা যা লাগছে তা আমি আগে থেকেই নিয়ে নিয়েছি এখানে। কি নিয়েছি আদিয়াত বলো তো তুমি, কি কি নিয়েছি আমরা এখানে? আমরা ফেব্রিক্স কালার নিয়েছি, আর কি নিয়েছি? আর ব্রাশ নিয়েছি, ব্রাশ, আর কালার, পানি, আর এটা এটা তো কোনো কাজ, তো যেখানে আমি পেন্টিংটা করব সেখানে জাস্ট পেন্সিল দিয়ে একটা স্কেচ তৈরি করে নিচ্ছি। আমি এখানে জাস্ট শুধু স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, দেন আমি এখানে কালার ইউজ করব। আর কালার হিসেবে আমি ফেব্রিক্স কালার নিয়েছি, আর এর সঙ্গে সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি। অ্যান্ড নাও ইটস টাইম টু অ্যাপ্লাই অ্যাজ মাই উইশ। Thank you.
টোটাল ড্রয়িং করতে আমার বেশ কিছুদিন সময় লেগে যায়, কারণ আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ড্রয়িং করি। আর আমি একাই ড্রয়িং করে নিই, আমার সাথে আমার এই যে বেবিগুলোও ড্রয়িং করেছে। আর ওদের ড্রয়িং করা দেখে এই গানটাই আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ওয়াও ওয়াও, দেখি তো এই হাতটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আম্মু তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তো শেষ হয়ে গেল আমাদের ওয়াল পেইন্টিং। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।